মোদের বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সুখতারি ফুল ফোটানো হয় Dear learners, how are you? I hope that you are well by the grace of Almighty Allah. And I am also fine. We hope that we will get rid of coronavirus epidemic very soon. Today I will take an English class, class 6. Today's our topic is parts of peace. Parts of speech. Parts of speech. আজকে আমরা parts of speech সম্পর্কে একটু জানার চেষ্টা করব. Parts of speech আসলে গত ক্লাসে আমি তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কিভাবে আমরা চিনব, সেন্টেন্স চিনার যে সিমটমগুলো কি দেখলে, কি কি লক্ষণ দেখলে আমরা সেন্টেন্সগুলো নির্ণয় করতে পারবো, চিনতে পারবো. সেন্টেন্সগুলো না চিনলে আমরা যে ভয়েস নারেশনে যে বিভিন্ন গ্রামারের যে বিষয় আছে এগুলো আমরা মানে সমাধান বা এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না বা এগুলো কাজ করতে পারবো না. তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে আসলে একটি গুরুত্বপূর্ণ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ. পার্টস অফ স্পিচগুলো আমাদেরকে চিনতে হবে, নাইলে আমরা কী করতে পারবো না, এগুলো ব্যবহার করতে পারবো না. তো পার্টস অফ স্পিচগুলোর যে ইউজ এটা আমরা পরবর্তী ক্লাসে কীভাবে ইউজ করতে হয়, আর আজকে আমরা জাস্ট শুধু এই পার্টস অফ স্পিচের সাথে পরিচিত হব. আসলে পার্টস মানে কি, যে পার্ট পার্ট মানে হচ্ছে কিন্তু একটা অংশ, পার্ট মানে হচ্ছে কি একটা অংশ. আর এই যে পার্টস মানে যে অংশ হইলো অনেকগুলো, এই জন্য কিন্তু এখানে যুক্ত করে রয়েছে পার্টস. আর এমনি শুধু পার্ট তোর কি অংশ, আর স্পিচ কি, স্পিচ হলো কথা বা বক্তব্য. স্পিচ হলো কথা বা বক্তব্য. এখানে কিন্তু বক্তব্যের অংশগুলো কিন্তু বলছে পার্টস অফ স্পিচ মানে কি, যে বক্তব্যের অংশগুলো. তাহলে এখানে অংশগুলোর মধ্যে যেই এই শব্দগুলো আমরা ইউজ করি এই শব্দগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে. তো আমরা পার্টস অফ স্পিচ বলতে তো এমনি বুঝি কি, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে. পদ বলে পার্টস অফ স্পিচের বাংলা শব্দ হচ্ছে কি পদ. তো যেমন মনে করো হি ইজ এ স্টুডেন্ট, অর্থ কি সে একজন ছাত্র. তাহলে হি একটা শব্দ, ইজ একটা শব্দ, এ একটা শব্দ, তারপরে স্টুডেন্ট এটা একটা শব্দ. তাহলে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র. তাহলে দেখা গেল কি যে এই যে এটা হিডা, হিডা হচ্ছে কি একটা একটা প্রোনাউন, হিডা হচ্ছে একটা প্রোনাউন. তারপরে ইজ হচ্ছে কি একটা ভার. এই যে এ হচ্ছে কি একটা শব্দ, অর্থাৎ এ একটি, এটাকে আমরা এই যে একটি বলছে এটাকে আমরা কী বলতে পারি, এটাকে কিন্তু এই যে একটি একটা একটা সংখ্যাবাচক শব্দ যে একটি বোঝায়. এতে এ স্টুডেন্ট অর্থাৎ একজন ছাত্র, তাহলে এখানে কিন্তু নাউন, নাম অর্থে ব্যবহৃত হয়েছে নাউন. তাহলে এখানে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে. তাহলে এই যে প্রত্যেক একটা সেন্টেন্স এটার প্রত্যেকটা এক একটাকে কী বলা হয়, এক একটাকে পার্টস অফ স্পিচ, অর্থাৎ এক একটাকে একটা বাক্যের যে একটা অংশ অংশ বলা হয়। তাহলে এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদেরকে ধারণা নিতে হবে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন। হ্যাঁ, এই যে এগুলো তো আমরা জানি, উই নো দ্যাট এইট টাইপস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ আছে আট প্রকার. এইট টাইপস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ আছে আট প্রকার. আমরা লিখি যে নাম্বার ওয়ান, এইট টাইপস অফ, আমরা একটু লিখে নিই, তাহলে ই আই জি এস টি, এইট এইট টাইপস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এইট টাইপস অফ পার্টস অফ স্পিচ. নাম্বার ওয়ান হচ্ছে কি নাউন, নাম্বার ওয়ান হচ্ছে নাউন,
নাউন হচ্ছে কি বলা হয় যে এ নাউন ইজ দ্য নেম অফ ওয়ার্ড, অর্থাৎ এখানে যে কোনো কিছুর নামকে কী বলা হয়, নাউন বলা হয়। যে কোনো নাম, এটা ব্যক্তির নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, পশুর নাম হতে পারে, ফুলের নাম হতে পারে, অর্থাৎ যে কোনো নাম হচ্ছে কি নাউন, যে কোনো নামকে কী বলা হয়, নাউন বলা হয়। যেমন মনে করো এখানে আছে কি, যেমন করিম ইজ এ বয়, অর্থাৎ করিম একজন ভালো, বা করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এই ধরনের। তাহলে এখানে করিমটা হচ্ছে কি, করিম হচ্ছে কি নাউন, করিম হচ্ছে একটা নাউন। তারপরে হচ্ছে দি রোজ ইজ এ ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থাৎ এই যে গোলাপ একটি কি ফুল, গোলাপ একটি ফুল। তাহলে এই যে এই রোজ গোলাপ, গোলাপ কি একটা নাউন, ঠিক আছে। তারপরে দেখা যায় যে টাইগার ইজ এ ফিরুসিয়াস, ফিরুসিয়াস এনিমেল, এনিমেল অর্থাৎ বাঘ হচ্ছে কি একটা হিংস্র প্রাণী, বাঘ। তাহলে এখানে এই টাইগার একটা কি নাউন, এই যে গোলাপ, হ্যাঁ রোজ একটা নাউন, করিম একটা নাউন। তাহলে এগুলো কোনগুলোকে নাউন বলে আমাদের এগুলো জানা দরকার আছে। হ্যাঁ, নাইলে আমরা কি নয়, নাইলে সামনে আমরা গ্রামারের যেই মূল থিমগুলো আমরা, অর্থাৎ বেসিক জিনিসটা যদি আমরা না জানি, তাইলে গ্রামারে আমরা কিছু কথা বলায় বা লেখায় বা অন্য কোনো কিছুতে কিন্তু আমরা আসলে আগাতে পারবো না। তাইলে পার্শ্বপৃষ্ঠা সম্বন্ধে আমাদেরকে বেশি একটু ভালো ভালো ধারণা থাকতে হবে। নাউন গেল, তারপরে হচ্ছে ধরো প্রণাউন, প্রণাউন। তো এখানে আমি কি লিখছি যে করিম ইজ এ গুড বয়, করিম একজন, করিম ইজ এ বয় অর্থাৎ করিম একজন ভালো ছেলে। তাহলে এখানে আমরা প্রণাউন ব্যবহার করতে পারি, যেমন এই এখানে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট অর্থাৎ সে একজন ভালো ছাত্র, হ্যাঁ ভালো ছাত্র। তো করিমের প্রণাউন কিন্তু এই যে করিম, তো এটা হলো যে কোনো পুরুষ ব্যক্তি বুঝাইলে, পুরুষ হলে, পুরুষ হলে এক্ষেত্রে এই এইটার প্রণাউন ব্যবহার করে। যেমন করিম নামটা আমরা বারবার ব্যবহার না করলাম, তো সেই ক্ষেত্রে করিমের প্রণাউন আমরা কী করতে পারি, এনে হি ব্যবহার করতে পারি। তাহলে এখন এই প্রয়োজনে আমরা ব্যবহার, অর্থাৎ এখানে প্রণাউনটা হচ্ছে কি, যে প্রণাউনটা হচ্ছে যে আমি এটা নামটা লিখি নেই, এটা প্রণাউন, প্রণাউন, প্রণাউন। তো প্রণাউন হচ্ছে এই যে হিটা একটা প্রণাউন। তারপর মনে করো শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো বালিকা, হ্যাঁ। তাহলে শি একটা কি প্রণাউন, তাহলে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রণাউন হবে কি শি, আর ছেলেদের ক্ষেত্রে প্রণাউন হবে কি হি। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ নাম প্রণাউনটা ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয়, একটা নাম যাতে বারবার ব্যবহার করতে না হয়, হ্যাঁ, বা একাধিক নাম বারবার ব্যবহার করলেও কিন্তু এক ধরনের বিরক্তি আসে বা এটা শুনতেও ভালো দেখে না, এই জন্য কিন্তু আসলে প্রণাউনটা ব্যবহার করা হয়। তো আমরা খেয়াল রাখবো যে এই প্রণাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করে, নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলোকে কী বলে, প্রণাউন বলে। তাহলে হি একটা প্রণাউন, সি একটা প্রণাউন। তারপরে যেমন ইট, হ্যাঁ, যে কোনো ইতর প্রাণীর ক্ষেত্রে, ইতর প্রাণীর বা বস্তুবাচক জিনিস বুঝাইলে বা ইতর প্রাণীর ক্ষেত্রে বা শিশু বুঝাইলে তখন ইট বসে, ইট ব্যবহৃত হয়। তাহলে এই যে ইট, হি, সি, হ্যাঁ, দে, দেম, এই যে এগুলা, হ্যাঁ, যেমন দে প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলে, তে অনেকের, অনেককে বোঝায়, তো এগুলো হচ্ছে কি প্রণাউন। তাইলে আমরা নাউন প্রণাউন জানলাম, তাহলে নাউন প্রণাউন গেল দুইটা, তারপরে আছে কটা গেল দুইটা, তারপর নাম্বার থ্রি, নাম্বার থ্রি হলো নাউন প্রণাউনের পর হচ্ছে আমরা লিখতে পারি যে ভার্ব, হ্যাঁ ভার্ব লিখতে পারি, নাউন প্রণাউন পরে ভার্ব লিখতে পারি। তো ভার্ব হচ্ছে যেমন আমরা লিখতে পারি হি ইট, হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে ইট অর্থ হলো খাওয়া। তাহলে ভার্বটা হচ্ছে কি, যে কোনো কিছু করা, হ্যাঁ কোনো কিছু করা, করাকে বুঝে, অর্থাৎ ভার্বটা হচ্ছে ক্রিয়া, মানে এটা একটা ভার্ব, কোনো কিছু খাওয়া বা কোনো কিছু করা, কোনো কাজ করাকে বোঝা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বগুলো আমাদের চিনতে হবে, যে যেমন স্ট্রং ভার্ব ইকবের মধ্যে আসে না, যে ইট এড ইট এন, এই যে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ইট এড ইট এন, গো এন, গন, এগুলো, হ্যাঁ এগুলো আছে। যেমন এখানে মনে করো যে আই ওয়েন্ট
টু স্কুল, অর্থাৎ কি আমি স্কুলে গিয়েছিলাম, এটা একটা ভার, ইট একটা ভার, ঠিক আছে। তারপরে মনে করো যে শি প্লে ক্রিকেট, হ্যাঁ শি প্লেস ক্রিকেট, ক্রিকেট CRICKET ক্রিকেট, হ্যাঁ তাহলে প্লে একটা কি ভার, তাহলে এই ভার্বগুলো আমাদের চিনতে হবে, নাহলে আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে ভার্বগুলো আমাদেরকে অবশ্যই চিনতে হবে। যদি আমরা ভার্ব স্ট্রং ভার্ব উইক ভার্ব যে বইয়ের মধ্যে আছে, এই স্ট্রং ভার্ব উইক ভার্ব যদি আমরা ডেইলি পাঁচটা করে পড়ি, তাহলে এক মাসে 150, দুই মাসে 300, অনেকগুলো হয়ে যায়। আমরা শব্দ ভোকাবুলারি শেখার পাশাপাশি আমরা কী করতে পারবো, এই নাউন ভার্বগুলো আমরা শিখে নিতে পারি, যেগুলো আমাদের কী হবে কথা বলায় লেখায় বলায় সব কিছুই কী হবে আমাদের একটা কাজে আসবে। তাহলে এগুলো হচ্ছে কি ভার্ব। হ্যাঁ তারপরে হচ্ছে যেমন মনে করছে, এরপরে আমরা লিখতে পারি মনে করো অ্যাডভার্ব লিখতে পারি, অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব কী, অ্যাডভার্ব হচ্ছে যেটা কী করে যেটা এই বিশেষায়িত করে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে, হ্যাঁ অ্যাডজেক্টিভকে কী করে বিশেষায়িত করে, এটা মডিফাই করে, যেটাকে বলে কি ইংলিশে বলে কি মডিফাই করা, মডিফাই করে। তো মডিফাই করে কীভাবে, যেমন মনে করো যে এটা লিখতে পারি আমরা যে হি ইজ এ ভেরি গুড 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 বয়, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এই যে ভেরি এটা হলে কি একটা অ্যাডভার্ব, হি ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ ভালো বালক, ভালো সে একজন ভালো ছেলে, কিন্তু ভেরির কারণে কী করছে এটা কিন্তু আরও মানে খুব ভালো, অত্যন্ত ভালো, তাহলে এটা কী করছে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভকে, গুড কিন্তু একটা কি একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করছে বিশেষায়িতকে, এটাকে যে ভালোটার কী করছে আরও ভালো, যে অনেক ভালো, অত্যন্ত ভালো, হ্যাঁ এবার মডিফাই করছে। তারপরে আছে যেমন একটা দিতে পারি আমরা, যেমন মনে করো যে হি ওয়ার্কস স্লোলি স্লোলি, তো হি ওয়ার্কস কী সে হাঁটে, হ্যাঁ এটা একটা ভার্ব, তো এটা একটা প্রোনাউন, এটা হলো কি একটা ভার্ব, আর এটা হলো কি একটা অ্যাডভার্ব। তাহলে সে কীভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে, হ্যাঁ আবার যে হি ওয়ার্কস ওয়ার্কস কুইকলি কুইকলি দিলে কি সে তাড়াতাড়ি হাঁটে, তার মানে কি এই যে ভার্বকে কী বলছে কথাটা, ভার্বকে তারপর অ্যাডজেক্টিভকে যে শব্দটা কী করে বিশেষায়িত করে মডিফাই করে এটাকে কী বলে অ্যাডভার্ব বলে। তাহলে আমরা খেয়াল রাখবো যে এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব, যেই শব্দটা অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভকে ভার্বকে কী করে মডিফাই করে এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। হ্যাঁ স্লোলি কুইকলি এই ধরনের শব্দ ভেরি, হ্যাঁ এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলো আমরা চিনতে হবে। আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, এগুলো তোমরা অবশ্যই আমি জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি, তোমরা বই থেকে আরও বিস্তারিত কিন্তু পড়তে হবে। তারপরে ধরো আমরা লিখতে পারি যে পাঁচ নম্বরে লিখতে পারি কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা ব্যক্তি বস্তুর দোষগুণ বোঝায়, ব্যক্তি বস্তুর দোষগুণ বোঝায়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে যে আমরা উদাহরণ দিতে পারি যে যেমন হি ইজ গিলটি GILTY, হ্যাঁ গিলটি, গিলটি হচ্ছে কি দোষী বা অপরাধী, তাহলে এটা কিন্তু এই যে দোষী বা অপরাধী, হ্যাঁ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে সে কি তাকে একটা গুণ বুঝাইছে যে সে আসলে কি দোষী অপরাধী। তারপরে আমরা একটা সহজ উদাহরণ দিতে পারি যে যেমন আমরা লিখছিলাম কি যে করিম ইজ এ ইজ এ গুড গুড বয়, তো এই যে গুডটা এটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, করিম কেমন ছেলে ভালো ছেলে, হ্যাঁ গুডর থেকে ভালো ভালো ছেলে, তাহলে এটা কি একটা গুণ। তারপরে মনে করো হার হেয়ার ইজ ভেরি ভেরি ফাইন, হার হেয়ার ইজ ভেরি ফাইন, তাহলে এই যে হার হেয়ার, হ্যাঁ হেয়ার মানে চুল, এটা কিন্তু নাউন, এটা হলো কি অক্সিলারি ভার্ব, আর ভেরি কি ভেরি হচ্ছে অ্যাডভার্ব, যেটা আমরা একটু আগেই বললাম যে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব। তারপরে এই ফাইন এটা হচ্ছে কি ফাইন হচ্ছে কি সুন্দর, এটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, যে ফাইন গুড গিলটি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এই অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে যেগুলো গুণ বোঝায়। তারপরে আছে যেমন বিউটিফুল, হ্যাঁ এগুলো হচ্ছে কি গুণ বোঝায়, তাহলে যেগুলো ব্যক্তি বস্তুর দোষগুণ বোঝায় এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ,
এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে হবে, যাতে আমরা গ্রামারটা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তাইলে আমরা পাঁচটা যে এই পর্যন্ত পাঁচটা পার্শ্ব বিশেষের সাথে কী হলো আমরা পরিচিত হলাম। তারপরে আমরা নাম্বার সিক্স চলে যাই। নাম্বার সিক্স হচ্ছে, নাম্বার সিক্স আমরা দিতে পারি যে প্রিপোজিশন। প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন কী? প্রিপোজিশন হচ্ছে যেই শব্দগুলো কোনো শব্দের, হ্যাঁ, কোনো সেন্টেন্সের মধ্যে কোনো শব্দের পূর্বে বসে, কোনো শব্দের পূর্বে বসে এটাকে একটা নতুন রূপ অর্থাৎ নতুন একটি অর্থ প্রকাশ করতে বা সেন্টেন্সটিকে একটি ভিন্ন মাত্রা দিতে সহায়তা করে তাকে কী বলে? প্রিপোজিশন বলে। প্রিপোজিশন কী, কোথায় বসে? প্রিপোজিশন বসে কোনো শব্দের পূর্বে বসে। যেমন হ্যাঁ আমরা লিখতে পারি যে দি বুক ইজ আন্ডার দি, সরি, দি বুক না, আমরা লিখব দি ক্যাট। হ্যাঁ, দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিল। হ্যাঁ, তাহলে এই বিড়ালটি কি টেবিলের নিচে? এই যে আন্ডার, এটা কি একটা প্রিপোজিশন? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তারপরে আবার দেওয়া যায় যেমন দি বুক, যেটা আমরা আগে লিখতে দিয়েছিলাম, দি বুক ইজ, দি বুক ইজ অন দ্য টেবিল, টিএবিএলই। হ্যাঁ, দি বুক ইজ অন দ্য, দি বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ অনর থেকে উপরে, বইটি টেবিলের উপরে। হ্যাঁ, বইটি টেবিলের উপরে। তা এইগুলো হচ্ছে কি প্রিপোজিশন। যেমন আরেকটা আছে, যেমন হি গোস টু স্কুল। হ্যাঁ, স্কুল, অর্থাৎ সে কোথায় যায়? স্কুলে যায়। যে টুটা কি একটা প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে উইথ এগুলো কি প্রিপোজিশন? তাহলে আমরা খেয়াল করি টু, বাই, এট। হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। যেমন হি লিভস, লিখতে পারি হি লিভস ইন ঢাকা, ঢাকা, হি লিভস ইন ঢাকা। তাহলে ইন কি একটা প্রিপোজিশন। প্রিপোজিশন যে আন্ডার, অন, টু, ইন, এগুলো হচ্ছে কি, এগুলো প্রিপোজিশন। তারপরে আছে যেমন আরও লিখতে, আমার একটা উদাহরণ দিতে পারবো যে হি এন্টার্ড, হি এন টি ই আর ই ডি, হি এন্টার্ড দ্য, হি এন্টার্ড ইন টু, ইন টু, হি এন্টার্ড ইন টু দি ক্লাসরুম। ক্লাসরুম, ক্লাসরুম, অর্থাৎ সে কী করলো? ক্লাসরুমে প্রবেশ করলো। তাহলে ইন টু, এটা বলে ডাবল পি হয়েছে, ইন আর টু দুইটা মিলে একসাথে হয়েছে কি? ইন টু। হ্যাঁ, অর্থাৎ সে শ্রেণীকক্ষে প্রবেশ করলো, সে শ্রেণীকক্ষে প্রবেশ করলো। তাহলে এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশনের যে প্রিপোজিশনের নামগুলো আমরা জেনে নেব, বুঝতে পেরে নেব, পাশাপাশি আমরা এই প্রিপোজিশনগুলো চেনার চেষ্টা করব। তারপরে নাম্বার সেভেন, তারপরে আমরা লিখব নাম্বার সেভেন। নাম্বার সেভেন, নাম্বার সেভেন হচ্ছে প্রিপোজিশনের পরে আমরা লিখতে পারি যে কনজাংশন। কনজাংশন, 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 কনজাংশন শব্দগুলো হচ্ছে যেমন এন্ড, অর, বাট, ইয়েট। হ্যাঁ, এই শব্দগুলি বেশ করে ব্যবহৃত হয়। হ্যাঁ, এছাড়া আরও আছে, আরও শব্দ আছে যেমন এই যে ইফ, ইফ, এগুলো ব্যবহৃত হয়। তো এই আমরা উদাহরণ দিতে পারি, যেমন মনে করো যে হি ইজ, হি ইজ পুর, হি ইজ পুর বাট অনেস্ট, অনেস্ট, অর্থাৎ সে দরিদ্র কিন্তু সৎ। তাহলে এই বাট দিয়ে কী করেছে? এটাকে যুক্ত করেছে। হ্যাঁ, আগে পরে শব্দের মধ্যে কী করেছে? যুক্ত করেছে, হি ইজ পুর বাট অনেস্ট। হ্যাঁ, তারপরে মনে করো আমরা লিখতে পারি যে হি ইজ, এরপর দিতে পারি যে করিম ইজ ওয়েল, করিম ইজ ওয়েল, অর্থাৎ কি করিম ভালো, করিম ইজ ওয়েল টুডে, অর্থাৎ করিম আজ ভালো, ভালো বোধ করছে। করিম ইজ ওয়েল, অ্যান্ড, অ্যান্ড দিতে পারি, অ্যান্ড হি গোস টু স্কুল, অর্থাৎ করিম আজ ভালো, অ্যান্ড এবং হি গোস টু স্কুল, এবং সে স্কুলে যায়, সে সে স্কুলে যায়। অথবা আমরা যদি হি উইল গো টু দিতে পারি যে সে স্কুলে, সে স্কুলে যাবে। তো করিম আজ ভালো, অ্যান্ড এবং হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারপরে তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কনজাংশন। তারপরে আছে যেমন ইউ, ইউ রিড, আর ইউ রিড অ্যাটেন্টিভলি,
ATTEN attentively. You read attentively or you will not pass the exam. অর্থাৎ ইউ রিড অ্যাটেন্টিভলি অর্থ কি তুমি মনোযোগ সহকারে পড়ো ওর নতুবা ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে না, ঠিক আছে। এবারে আমরা বাড়তি কিন্তু একটা উদাহরণ দিলাম, এন্ড দিয়ে একটা দিলাম, অর দিয়ে দিলাম। এবারে ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে কল করো, আই উইল গো উইথ ইউ, হ্যাঁ আমি তোমার সাথে যাবো, হ্যাঁ ঠিক আছে। তাইলে এই ইফ দিয়ে করা যাবে, হ্যাঁ ঠিক আছে, তো বা ইয়েট দিয়ে করা যাবে। তো এইভাবে কী কী হবে, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায় এবং সেন্টেন্সগুলোকে বাড়ানো যায়, বড় করা যায়। হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলোকে কনজাংশন অর্থাৎ কনজাংশন মানে কি যে জোড়া দেওয়া, হ্যাঁ অর্থাৎ বড় বাক্যগুলোকে বড় করতে যে যে এই শব্দগুলো আমরা ইউজ করি, ব্যবহার করি, এগুলো হচ্ছে কি কনজাংশন। তারপরে আমরা লিখতে পারি কনজাংশন, প্রিপোজিশনের পরে কনজাংশন লিখছি। তারপরে হচ্ছে ইন্টারজেকশন, এটা ইন্টারজেকশনের নাম্বার হবে কত, সাত, এটা হচ্ছে সাত নম্বর। আর লাস্ট নাম্বার হচ্ছে যে ইন্টারজেকশন। এটা হচ্ছে কি, যেমন যে শব্দগুলো দিয়ে ওই যে আবেগ বিষয় এগুলো প্রকাশ করা হয় আর কি, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন, হ্যাঁ ইন্টারজেকশন শব্দ। যেমন এগুলো দিয়ে ওই যে উ আ, হ্যাঁ হাই আমার সর্বনাশ হয়েছে, আমরা খেলা জিতে গেছি, এই যে কতগুলো শব্দ আছে। যেমন মনে করো কি, যেমন অ্যালাস, হ্যাঁ আই এম আন্ডার, হ্যাঁ এই যে অ্যালাস, অ্যালাস হচ্ছে কি হাই, এটা কি আবেগ প্রকাশ করা হয়েছে যে হাই আমার সর্বনাশ হয়েছে। তাহলে এটা দিয়ে এটা কি একটা ইন্টারজেকশন, অর্থাৎ এটা আবেগসূচক শব্দ এটা। তারপরে আছে মনে করো যে যে হুররা, হ্যাঁ এইচ ইউ ডাবল আর এ এইচ, হ্যাঁ হুররা, উই হ্যাভ ওন ডব্লিউ ওএন, হ্যাঁ ওন দ্য গেম, যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, যে হুররা মানে কি আনন্দসূচক শব্দ আর কি, যে হুররা উই হ্যাভ ওন থেকে আমরা খেলা জিতেছি। তাহলে এটা হলো কি, এটা একটা ইন্টারজেকশন অর্থাৎ এটা একটা আবেগসূচক শব্দ, ঠিক আছে। তারপরে আছে মনে করো যে আমরা লিখতে পারি যে যে মনে করো ফাই ফাই, ইউ আর এ চিট। তো ফাই ফাই অর্থ কি ছিসি, হ্যাঁ ছিসি ইউ আর এ চিট, হ্যাঁ তুমি একজন প্রতারক। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেটিকে আমরা কি যেটিকে বলতে পারি যে আবেগ বা বিষয় ধরনের আমরা সেন্টেন্সে গেলে ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিশেষ করে এই শব্দগুলো ব্যবহার করে। আমরা যে পাঁচ প্রকার সেন্টেন্স আলোচনা করেছিলাম, আমরা এখানে দেখছি যে এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে এই এক্সক্লেমেটরিতে এই শব্দগুলো ব্যবহার হয়। এগুলো কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন, আশ্চর্য চিহ্ন হয়েছে এগুলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বলতে আবেগ বা বিষয় আশ্চর্য। ইন্টারজেকশনটা ঠিক ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে এগুলো, এগুলো হচ্ছে কি যেটাকে মানে আশ্চর্যবোধক সেন্টেন্স তৈরি করতে এই শব্দগুলো কী করা হয়, ইউজ করা হয়। তো আমরা আসলে জাস্ট পার্শ্ব বিশ্বের সাথে আমরা ডিটেলস পরে আমরা আলোচনা করব, যে নাউনের এই একটা পার্ট আছে, নাউনের নাউন অ্যান্ড ইস ক্লাসিফায়ার, আরও ডিটেলস ডিসকাশন করা যাবে। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ধাপে ধাপে এগুলো আলোচনা করব। তো জাস্ট আজকে শুধু আমরা কী করলাম, পার্শ্ব বিশ্বের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করলাম। তো তোমরা অন্ততপক্ষে এই আজকের ক্লাসটির মাধ্যমে অন্ততপক্ষে কিছুটা ধারণা পেয়েছে বলে আমার বিশ্বাস। আর তোমরা অন্ততপক্ষে আটটা যে পার্সপিসের যে এইট টাইপস অফ পার্সপিস, অর্থাৎ পার্সপিসের আট প্রকার পার্সপিসের নামগুলো মুখস্থ করবা। জাস্ট এক দুইটা উদাহরণ সহ আমি যেই উদাহরণগুলো দিছি, অন্ততপক্ষে দুই একটা উদাহরণ সহ তোমরা আগে এই কাজটা করো যে পার্সপিসে আট প্রকার এবং পার্সপিস কাকে বলে কি, এগুলো কিন্তু আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথমেই। তো এগুলা কি, এটা কেন ব্যবহার করে আমি কথাবার্তাগুলো বলছি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনেছ। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি অন্য আরেকটা বিষয় টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো সেই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।